জাহাজ বা বিমান বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে প্রবেশ করলে নাকি বেতার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অকেজো হয়ে যায়। দিক নির্দেশক কম্পাস ভুল দিক নির্দেশ করতে থাকে। আকাশে নাকি দেখা যায় অদ্ভুত রঙের ধোঁয়া। নিকষ কালো আটলান্টিকের জলে নাচতে থাকে ভুতুড়ে আলোর দল। এই শয়তান ত্রিভুজের ভেতর দিয়ে যাওয়ার সময় জাহাজ ও বিমানের আরোহীরাও আরো সব অদ্ভুত কাণ্ড দেখেছেন। সমুদ্র থেকে উঠে আকাশ ছুঁয়ে ঘুরছে অতিকায় জলস্তম্ভ, সমুদ্রের বুকে উঠছে নামছে ভিন গ্রহের প্রাণীদের অদ্ভুত সব মহাকাশ যান। কেউ বলে জল থেকে মাঝে মাঝে আকাশে উঠে আসে আগুনের প্রকাণ্ড এক গোলা, উঠে এসি ফেটে যায়, কয়েক মাইল ধরে ছড়িয়ে পড়ে আগুন। শেষ 100 বছরে বারমুডা ট্রায়াঙ্গেল নাকি গিলে নিয়েছে কমপক্ষে শতাধিক জাহাজ ও গোটা 20 বিমান এবং হাজার কয়েক মানুষকেও। কেউ বলে শয়তানের ত্রিভুজ, কেউ বলে শুধু ত্রিভুজ, আবার কেউ বলে বারমুডা ট্রায়াঙ্গেল। সে যাই হোক, বারমুডা দ্বীপ থেকে পোর্তো রিকো হয়ে মায়ামি পর্যন্ত অনেকটা ত্রিভুজের মতো দেখতে এই জায়গাটি এই আধুনিক পৃথিবীর একটি অন্যতম অমীমাংসিত রহস্য। অনুমান করা হয়ে থাকে এই পর্যন্ত প্রায় 1000 মানুষ এই বারমুডা ট্রায়াঙ্গেলে জীবন হারিয়েছে, আর প্রতি বছর পথ হারায় অন্তত 4টি বিমান সহ 20টি জাহাজ। বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য নিয়ে ইতোমধ্যে অনেক অনেক তত্ত্ব দাঁড় করিয়েছেন অনেক বিজ্ঞানী গবেষক লেখকরা। আজকে আমরা আলোকপাত করব বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু অদ্ভুত বিষয়ের উপর। বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বারমুডা ট্রায়াঙ্গেল এই শব্দটি 1964 সালে প্রথম ব্যবহার করেছিলেন অর্গিস ম্যাগাজিনের একজন লেখক, নাম ভিনসেন্ট গ্যাডিস। সেখানে তিনি দাবি করেন যে এই অদ্ভুত সাগরে বেশ কিছু সংখ্যক জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে কোনো কারণ ছাড়াই। তবে ভিনসেন্ট বারমুডা ট্রায়াঙ্গেল শব্দটি প্রথম ব্যবহার করলেও এটাকে জনপ্রিয় করে তোলার কৃতিত্ব কিন্তু অন্য আরেকজনের। 10 বছর পর চার্লস বালটিরচ বলেন যে আটলান্টিসে হারিয়ে যাওয়া শহরের ঘটনা আসলে সত্যি এবং বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে এর সম্পর্ক রয়েছে। তিনি তার দ্য বারমুডা ট্রায়াঙ্গেল বইয়ে এই তত্ত্ব ব্যাখ্যা করেন এবং 1974 সালে এই বইটি বছরের সর্বাধিক বিক্রিত বইয়ে পরিণত হয় এবং এর মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। এছাড়াও জন ওয়ালেস স্পেন্সার নামে একজন লেখক 1969 সালে দ্য লিম্বো অব দ্য লস্ট নামে একটি বই লিখেন, যেটার কাহিনীও ছিল এই ট্রায়াঙ্গেলকে ঘিরেই। চলুন এবার দেখে নেওয়া যাক বারমুডা ট্রায়াঙ্গেলের অবাক করার মতো বিষয়গুলো। অনেকে মনে করে থাকে বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো একটি ছোট জায়গা, কিন্তু বাস্তবতা হলো এটি আসলে প্রায় 440,000 মাইল আয়তন জুড়ে। ভারতের 3টি অনেক বড় প্রদেশ মহারাষ্ট্র, রাজস্থান এবং মধ্যপ্রদেশের সম্মিলিত আয়তনের চেয়েও বড় বারমুডা ট্রায়াঙ্গেলের আয়তন। কেন বারমুডায় জাহাজ, নৌকা, উড়োজাহাজ হারিয়ে যায়, এই প্রশ্নের উত্তরে যে উত্তরগুলো আসে তার মধ্যে সামুদ্রিক দৈত্য থেকে শুরু করে বিশালাকার অক্টোপাস বাদ যায় না কোনটি। এর মধ্যে যে 3টি উত্তর সবচেয়ে বিখ্যাত হয়েছে তা হলো, এগুলো ভিন গ্রহবাসীর কাজ অথবা অচেনা মহাকাশযানের কাজ, অথবা হারিয়ে যাওয়া নগরী আটলান্টিসের সাথে এর কোনো সম্পর্ক আছে। অবশ্য এই 3টার মধ্যে মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে ভিন গ্রহবাসীদের ব্যাপারটা। অনেকে দাবি করেন ওইখানে নাকি চুম্বকীয় ঘূর্ণি রয়েছে যা একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে এবং এই ক্ষেত্রটি যে কোনো যানবাহন বা যন্ত্রাংশকে নিচের দিকে টেনে নেয়। আবার কিছু কিছু মানুষের দাবি ওইখানে নাকি বৈদ্যুতিক কুয়াশা রয়েছে এবং এই কুয়াশা নাকি কোনো সাধারণ কুয়াশা নয়, বরং সেটি নাকি অন্য সময়কালে ভ্রমণ করার প্রবেশ। এই দাবির প্রধান সমর্থক হলেন ব্রুস গার্নার নামে এক ব্যক্তি, যে কিনা পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি ওই কুয়াশা নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। অন্যরাও আংশিকভাবে ওই কুয়াশা প্রত্যক্ষ করেছেন বলে জানালেও গার্নার দাবি করেন তিনি পুরো 28 মিনিট ওই কুয়াশার মধ্যে ছিলেন, তার বিমান ওই সময় রাডারে দেখা যায়নি এবং তিনি নিজেকে হঠাৎ মায়ামিতে আবিষ্কার করেন। যে নৌকা, বিমান বা জাহাজগুলো বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায় তাদের কোনো অবশিষ্টাংশ কখনো খুঁজে পাওয়া যায়নি। অনেকের মতে এই ব্যাপারটা ট্রায়াঙ্গেলের রহস্যকে আরো গভীর করে। অনেকে মনে করে বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের আস্তানা। পুরাণ ও কল্পকাহিনী অনুযায়ী আটলান্টিস শহরটি টিকেছিল এক ধরনের বিশেষ শক্তিধর ক্রিস্টাল পাথরের উপর। কাহিনী অনুযায়ী এই বিশেষ ক্রিস্টাল পাথরগুলো কোনো একটা পরিবর্তিত অবস্থায় ওইখানে বিরাজ করছে এবং সেখান থেকে শক্তিশালী রশ্মি বিকিরিত করছে। এই রশ্মি নাকি জাহাজ বিমানের নেভিগেশনের গড়বড়ের কারণ। হয়তো 1964 সালে প্রথম আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেছি, কিন্তু এরও বহু আগে ক্রিস্টোফার কলম্বাস এই জায়গার কথা উল্লেখ করে গিয়েছেন তার রোজো নামচায়। তিনি লিখেছেন তিনি যখন বারমুডা ট্রায়াঙ্গেলে ছিলেন তখন তার কম্পাস কাজ করছিল না, আকাশে আগুনের গোলা দেখা যাচ্ছিল। ওই সময় কলম্বাস জানতেন না যে ওইটা বারমুডা ট্রায়াঙ্গেল, কিন্তু তিনি যে জায়গার বর্ণনা দিয়ে গেছেন সেটা একদমই ওই জায়গাটাই। বন্ধুরা, বারমুডা ট্রায়াঙ্গেল ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর পেছনের বৈজ্ঞানিক এবং যৌক্তিক ব্যাখ্যা দেখে আসা যাক। বৈরী আবহাওয়া।
বারমুডা ট্রায়াঙ্গলের অন্তর্ভুক্ত অঞ্চলটিতে হঠাৎ করে আবহাওয়া উন্মাদ হয়ে পড়ে এবং অপ্রত্যাশিত ঝড় শুরু হয়। এই ঝড়ের স্থায়িত্ব কম সময় হলেও এর তীব্রতা এত বেশি যে তা সহজেই নেভিগেশনের সমস্যা তৈরি করার ক্ষমতা রাখে। ট্রোপোগ্রাফি এই অঞ্চলের পানির নিচের ভূসংস্থান আরেকটি কারণ হতে পারে, কারণ এটি অল্প নিচু বালুচর দিয়ে শুরু হলেও হঠাৎ করে অনেকখানি গভীর হয়ে যায়। পৃথিবীর গভীরতম গর্তগুলোর বেশ কয়েকটাই এই বারমুডা ট্রায়াঙ্গেলে অবস্থিত। এই গর্তগুলো এতটা গভীর যে এখানে কোনো নৌকা, জাহাজ বা বিমান নিখোঁজ হলে খুঁজে না পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। জলস্রোত ট্রায়াঙ্গেলটি যেখানে অবস্থিত সেখানে উপসাগরীয় জলস্রোত অনেক বেশি তীব্র আর দ্রুত গতি সম্পন্ন। জানা যায় যে কিছু জায়গায় এই গতি 5 নটিক্যাল মাইলেরও বেশি, যা একজন নাবিককে শত শত মাইল দূরে বয়ে নিয়ে চলে যেতে পারে যদি সে স্রোতের গতি ঠিকমতো হিসাব না করে পানিতে নামে। কম্পাস পৃথিবীর মাত্র 2টি জায়গায় কম্পাসে চুম্বকীয় উত্তর না দেখিয়ে প্রকৃত উত্তর দিক দেখায়, বারমুডা ট্রায়াঙ্গেল তার মধ্যে একটি। তাই এখানে এসে যদি কম্পাসের দিক নির্ণয়ের ক্ষেত্রে গরমিলটুকু ঠিকমতো হিসাব না করতে পারে তবে জাহাজ বা বিমান দিক হারিয়ে ফেলতে পারে সহজেই। বন্ধুরা, এছাড়া বিভিন্ন কারণ আছে, মিথেন গ্যাস হাইড্রেট এর মধ্যে একটি। মানে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সমুদ্রের তলদেশে একটি বিশাল পরিমাণের মিথেন গ্যাস জমা হয়ে আছে। ওই গ্যাস জমেছে মূলত পচে যাওয়া সামুদ্রিক জীবকুলের কারণে। সমুদ্রের তলদেশে জমে থাকা পলিত ব্যাকটেরিয়া থাকে যা মিথেন উৎপন্ন করে এবং এই মিথেন অতিমাত্রায় ঘনীভূত হয়ে মিথেন বরফ তৈরি করে যা হাইড্রেট গ্যাস নামে পরিচিত। এই মিথেন বরফের ভেতর গ্যাস জমা থাকে। এই গ্যাস পকেট কোনো কারণে ফেটে গেলে মুহূর্তের মধ্যে এর ভেতরে জমে থাকা গ্যাস বের হয়ে যায় এবং কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই ভূতলে বিস্ফোরণ ঘটায়। ওই সময় যদি কোনো জাহাজ বিস্ফোরণের এলাকা খুব কাছে থাকে তবে জাহাজের নিচের পানির ঘনত্ব হঠাৎ করে কমে যায়। এতে করে জাহাজটি তলিয়ে যেতে পারে এবং যেহেতু এটি একদম পানির তলায় গিয়ে পৌঁছায় তাই তখন পানির নিচের পলি জাহাজটিকে ঢেকে দিতে পারে, যার কারণে জাহাজ নিখোঁজ হলে সেটা আর খুঁজে পাওয়া যায় না। এছাড়াও আছে সর্বজাকার মেঘ ও বায়ু বোমা। সম্প্রতি আবহাওয়া বিদ্রা স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে আবিষ্কার করেছেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর সর্বজাকার মেঘের মতন রয়েছে যা সমুদ্রের ওপর বাতাসকে এমন ভাবে বিনষ্ট করতে সক্ষম যা অনেক তীব্র গতির একটি বোমার মতো প্রভাব ফেলতে পারে এবং সমুদ্রের ওপর এমন বায়ু বোমার বিস্ফোরণ ঘটলে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা 45 ফুট পর্যন্ত হতে পারে। এমন মেঘের নিচে যে কোনো জাহাজ বা বিমান ডুবে যেতে পারে নিমেষেই। বন্ধুরা, এই বারমুডা ট্রায়াঙ্গেলের শত শত ঘটনা এমন আছে যা আমাদের লোম দাঁড় করিয়ে দেবে। কিছু কিছু ঘটনায় তেলের লিকেজ বা জাহাজ ফুটো হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়ার মতো কারণ জানা গেল, বাকিগুলো কেন হয়েছিল তা এখনো জানা যায়নি। একটা ঘটনা আছে ইউএস সাইক্লোপস নিয়ে। 1918 সালের 4 মার্চ ওয়েস্ট ইন্ডিজের বারবাডোস দ্বীপ থেকে আমেরিকার বাল্টিমোর যাওয়ার পথে বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতর দিয়ে যাওয়ার সময় হারিয়ে যায় আমেরিকার অতিকায় জাহাজ। জাহাজটিতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ছিল। জাহাজটি 309 জন নাবিক আর টন ম্যাঙ্গানিজ নিয়ে চিরতরে হারিয়ে যায় বারমুডা ট্রায়াঙ্গেলে। আমেরিকা নৌ ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বড় ক্ষতির সম্মুখীন হয়নি আর কখনোই। জাহাজের পাইলট ছিলেন অভিজ্ঞ লেফটেন্যান্ট কমান্ডার জজ ওরলে। এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সামনে পড়েছিল জাহাজটি। ক্যাপ্টেন সাহায্যের জন্য সস পাঠাতে পারেননি। কয়েক মিনিটের মধ্যেই ক্যাপ্টেন আর নাবিকদের নিয়ে ডুবে গিয়েছিল ইউএস সাইক্লোপস। এছাড়াও ফ্লাইট 19 নামে একটি দুর্ঘটনা ঘটেছিল 5ই ডিসেম্বর 1945 সালে। কন্ট্রোল টাওয়ার রেডিও বার্তার অনুবাদ শুনে বুঝে গেছিল ককপিটে চলছে প্রচন্ড তর্ক। জুনিয়র পাইলটরা তাদের প্লেন নিয়ে উঠতে উঠতে বরাবর তাদের ট্রেনার নেভি লেফটেন্যান্ট চার্লস টেলরকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কেন পশ্চিমে উঠছি না। সিনিয়র পাইলট টেলর তার প্লেন থেকে রেডিও সাহায্যে উত্তর দিয়েছিলেন, কেন আমরা পূর্বে যাব না। এর কিছুক্ষণ পর ট্রেনার পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানিয়েছিলেন, আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। নিচে সবুজ বর্ণের জল, কোথাও সাদা কিছু নেই। বিমান বহরের অপর একটি বিমান থেকে মেরিন ক্যাপ্টেন এডওয়ার্ড এর আতঙ্কিত কণ্ঠ ভেসে আসে, আমি জানি না আমরা ঠিক কোথায়। আমি নিশ্চিত শেষ টার্নিংটা নেওয়ার পর আমরা হারিয়ে গেছি, আমার 2টো কম্পাস কাজ করছে না। হারিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে ট্রেনার পাইলট লেফটেন্যান্ট টেলর কন্ট্রোল রুমের রবার্ট কস্কের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। শেষ মুহূর্তে তিনি বলেছিলেন, না না কস্ক, তুমি সাবধান হও, তুমি কখনোই বিমান নিয়ে আমাদের খুঁজতে বেরিয়ো না, তাহলে তোমরাও আমাদের মতো বিপদে পড়বে। ওরা অবিকল, দেখতে অবিকল। এরপর বেতার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর রেডিওর বার্তা আসেনি। আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেলের চিরতরে নিখোঁজ হয়ে যায় 5টি TBM অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমানের একটি স্কোয়াড্রন। পাইলট 19 14 জন বিমান কর্মীকে নিয়ে চিরতরে হারিয়ে যায়। নেভি লেফটেন্যান্ট চার্লস টেলর সাবধান করা সত্ত্বেও একই দিনে এই ফ্লাইট 19 কে খুঁজতে গেছিল আরেকটি বিমান PBM মেরিনার। 13 জন বিমান কর্মী সমেত সেই বিমানটিও আর ফিরে আসেনি। একই দিনে 27 জন পাইলট ও 6টি বিমানের
একই জায়গায় হারিয়ে যাওয়া আজ অবধি বিস্ময় জাগায়। এছাড়া বন্ধুরা বিভিন্ন ছোট ছোট ঘটনা আছে। 1800 সালে গুয়াদালুপি থেকে ডেলোয়ার যাওয়ার পথে 90 জনকে নিয়ে ডুবে যায় USS পিকারিন নামের জাহাজটি। সাউথ ক্যারোলিনার চার্লস্টন থেকে নিউ ইয়র্ক আসার পথে 30 ডিসেম্বর হারিয়ে যায় প্যাট্রিয়ট নামের মার্কিন জাহাজটি। 67 জন আরোহী ছিল ওই জাহাজটিতে। 1814 সালে 140 জন আরোহী নিয়ে ডুবে যায় মার্কিন জাহাজ USS ওয়াস্প। জাহাজটির শেষ নথিভুক্ত অবস্থান ছিল ওয়েস্ট ইন্ডিজের আদুরের বারমুডা ট্রায়াঙ্গল জলভাগ। 1824 সালে কিউবা থেকে টমকিন্স আইল্যান্ডে যাওয়ার পথে ডুবে যায় মার্কিন জাহাজ USS ওয়াইল্ড। 31 জন আরোহী ছিল ওই জাহাজটিতে। এছাড়াও 1840 সালে 1881 সালে 1921 সালে 1925 সালে 1941 1958 1963 এবং সর্বশেষ 2015 সালে অস্টিন টিফানসোস আর পেরি কোহেন নামে দুই কিশোর 19 ফুটের একটি বোটে চড়ে মাছ ধরতে বেরিয়েছিল ওখানে। ফ্লোরিডা জুপিটার থেকে বাহামা যাওয়ার পথে হারিয়ে যায় তারা। 15,000 নটিক্যাল মাইল তন্নতন্ন করে খুঁজে মার্কিন কোস্টগার্ড 1 বছর পর বারমুডার সৈকতের অদূরে অক্ষত অবস্থায় বোটটি পেয়েছিল, কিন্তু মেলেনি দুই কিশোরের খোঁজ। এছাড়াও 2015 সালে SS EI ফারো নামে এক জাহাজ ডুবে যায় বাহামার নিকটবর্তী বারমুডা ট্রায়াঙ্গল অংশে। উদ্ধারকারী দল সমুদ্রের 15,000 ফুট গভীরে জাহাজটি খুঁজে পায়। এরকম শত শত নথিভুক্ত ঘটনা আছে বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে। এখানে প্রশ্ন এটা না যে আসলেই ঘটনাগুলো ঘটেছিল কিনা, বরঞ্চ প্রশ্ন হলো ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। এবং এই প্রশ্নের উত্তর দিতে গেলেই সকল ব্যাখ্যা কেমন যেন ঘোলাটে হতে আরম্ভ করে। অনেক সময় আবার সত্যিগুলো মিলেমিশে যায় জল্প কল্পনার সাথে। এক্ষেত্রে আরো কিছু প্রশ্ন কিন্তু অনেকের মনে জাগতেই পারে, যেমন পৃথিবীর অন্য কোন সাগর বা মহাসাগরে কি বারমুডা ট্রায়াঙ্গলের মতো জায়গা আছে? যদি থেকে থাকে তবে সেখানে ঘটে যাওয়া দুর্ঘটনার সংখ্যা বারমুডা ট্রায়াঙ্গলের ঘটে যাওয়ার দুর্ঘটনার সমান কি? যদি সমান হয়েও থাকে তবে কি ধরে নেওয়া যায় সমুদ্রে এমন ঘটনা প্রকৃতির স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে, নাকি এই ঘটনাগুলো নিছকই কিছু মানুষের মন্দভাগ্যের উদাহরণ মাত্র? এসব প্রশ্নের উত্তর তো আপাতত আমাদের কাছে নেই, তবে আশা করা যায় নিকট ভবিষ্যতে বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গলকে ঘিরে জন্ম নেওয়া সকল রহস্যের সমাধান দিতে সক্ষম হবেন। আমরাও আছি সেসব রহস্যময় ঘটনা জানার অপেক্ষায়। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম এই ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ থাম্বস আপ আর মন্তব্যে আপনার মতামত জানিয়ে দিন। এখানে নতুন হলে হিট দ্য সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।